করোনা দ্বিতীয় ঢেউকে রুখতে রাজ্য জুড়ে জেলায় জেলায় টিকাকরণে জোর দেওয়া হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভ্যাকসিনেশন ক্যাম্প করে আসানসোল পৌর নিগমের 106টি ওয়ার্ডের সকল মানুষকে টিকাকরণ শুরু করেছে আসানসোল পৌর নিগম। এলাকাবাসীর দাবি মেনে আসানসোল রবীন্দ্র ভবনের শুক্রবার ভ্যাকসিন ক্যাম্প করার সিদ্ধান্ত নেয় আসানসোল পৌর নিগম। শুক্রবারের এই ক্যাম্পে এলাকার বহু মানুষ করোনা টিকা গ্রহণ করেন। শুক্রবার সকালেই ক্যাম্প পরিদর্শনে আসেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, জেলার আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক সহ অন্যান্য ব্যক্তিত্বরাও। ভ্যাকসিনেশন ক্যাম্প ঘুরে তাদের তদারকি করেন তারা। পৌর প্রশাসক অমরনাথ চ্যাটার্জি বলেন, আসানসোল পৌর নিগমের 106টি ওয়ার্ডের ভ্যাকসিনেশন ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, যদি কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত ভ্যাকসিন দেয় তাহলে পশ্চিমবঙ্গ করোনা মুক্ত হতে পারবে। ১০৬টা ওয়ার্ডে বিভিন্ন রকম ভাবে ক্যাম্প করার প্রয়াস করেছে আকাশ, সিদ্ধার্থ এবং আপনার কারণে সৌম্য ডোম, এরা সবাই মিলে বললেন যে রবীন্দ্র ভবনে একটা ক্যাম্প করলে এই অঞ্চলের মানুষজন নিয়ে নিতে পারবে। সত্যি আমাদের ধারণা ছিল না যে এখানে ক্যাম্প করলে একদিনের ক্যাম্পে এত ভিড় হয়। তো আমি ধন্যবাদ জানাই অভিজিৎ ঘটককে, অভিজিৎ ঘটক এখানে উপস্থিত রয়েছেন, এখানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন। আমি আকাশকেও ধন্যবাদ জানাই যে এর মধ্যেখানে শর্ট সময়ের মধ্যেখানে উনি সবাইকে খবর দিয়ে এই প্রয়াসটা এখানে করার জন্য আমি মানুষের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করি যে তাদের ভাবনা, তাদের মনের মধ্যে যে ভাবনা উঠেছে যে আমাদের ভ্যাকসিন নিয়ে করোনা মুক্ত থাকতে হবে। তো আসানসোল পৌর নিগম চেষ্টা করছে, মাননীয় মন্ত্রী চেষ্টা করছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছে যে কোনো জায়গায় যেন কোনো মানুষের ভ্যাকসিন যেন না ছাড়া না থাকে। এবং আমাদের আগামী দিনে কোভিডের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল সেই লড়াইকে যেন আমরা সমাপ্তি ঘোষণা করতে পারি এবং সব মানুষকে যেন ভ্যাকসিন দিয়ে দিতে পারি। কিন্তু যদি আমরা কেন্দ্রীয় সরকারের মধ্যেকার থেকে যদি পর্যাপ্ত ভ্যাকসিন পাই তাহলে আমরা এই শিল্পাঞ্চলে আসানসোল পৌর নিগমের মধ্যে ডেলি আমরা 15 থেকে 20 হাজার লোককে ভ্যাকসিনেট করতে পারবো। আমাদের এই আশা, আমাদের এই পরিকল্পনা এবং আমরা এই পরিকাঠামো সাজিয়েছি, এই পরিকাঠামোর মধ্যে খান দিয়েই আমরা কিন্তু আগামী দিনে আমাদের এই ভ্যাকসিনেশনের প্রোগ্রামটাকে চালু করব। আমরা আর কয়েকদিনের মধ্যে আবার আমরা চার্চে এখানে আমরা লোয়া চিলি ডাঙ্গায় আমরা আরেকটা যেটা নর্থ হিলভিউ বলে সেখানে আমরা ক্যাম্প করব। যারা যারা রয়েছেন মাইকের মধ্যে শুনছে, যদি আজকে এখানে ভিড় হয় বা কালকে ভিড় হয় তাহলে তারা আপনারা মানুষকে জানিয়ে দেবেন যে ওইখানেও আমরা ভ্যাকসিনেশনের মধ্যেকার দিয়ে আমরা মানুষকে সুরক্ষিত করার প্রয়াস করব। সকলে ভালো থাকুন, সকলকে শুভেচ্ছা রইল, সকলকে নমস্কার। শুক্রবারে এই ভ্যাকসিন ক্যাম্প করার জন্য পৌর নিগমের সাধুবাদ জানান অভিজিৎ ঘটক। ভলান্টিয়াররা রয়েছেন, সকলকে ধন্যবাদ জানাই। আমাদের চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন অমরনাথ চট্টোপাধ্যায়জি। বিশেষ করে যখন আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছু মানুষ আমাদের সরকারকে বদনাম করার জন্য নানান রকম প্রোপাগান্ডা করছিলেন, তখন কিন্তু আমরা দেখলাম যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে নানান ওয়ার্ডে ভ্যাকসিনেশন ক্যাম্প হচ্ছে এবং সাধারণ মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে তারা উপস্থিত হয়ে তারা তাদের ভ্যাকসিন নিচ্ছে। তাই এই মিথ্যাচারকে যারা করছে, যারা আমাদেরকে আমাদের সরকারকে বদনাম করার চেষ্টা করছেন তাদেরকে বলবো এই ক্যাম্পগুলোতে একবার ঘুরে যেতে, কারণ এখানে শয়ে শয়ে মানুষ তারা ভ্যাকসিন এখানে নিচ্ছেন এবং গোটা আসানসোল কর্পোরেশন এলাকাতে এই ভ্যাকসিনেশন ক্যাম্পগুলো হচ্ছে। আজকে আমরা আরও ভ্যাকসিনেশন ক্যাম্প হয়তো করতে পারতাম,
কিন্তু দিল্লিতে যে সরকার রয়েছে, কেজরে যে সরকার রয়েছে, তারা পর্যাপ্ত ভ্যাকসিন কিন্তু পাঠাচ্ছেন না। বিশেষ করে পশ্চিমবঙ্গকে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে। তাই আমরা বলবো সেই মানুষগুলোকে, যাতে আপনারা আপনাদের কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরকে বলুন যাতে আমাদেরকে পর্যাপ্ত ভ্যাকসিন পাঠান, সেই ভ্যাকসিন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারব। আজকে আমাদের মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে বাংলার মানুষের জন্য ভ্যাকসিনের জোগাড় করছেন। তাই আজকে বাংলার মানুষ কিন্তু সারা ভারতবর্ষে করোনা পরিস্থিতি যে চলছে তার থেকে অনেক ভালো অবস্থায় আছে। আজকে সংক্রমণের হার প্রায় নেই বললেই হয়, আজকে সুস্থতার হার অনেক বেশি। আজকে বাংলার মানুষ কিন্তু করোনা মুক্ত প্রায় হয়ে গেছে। তাই আমি ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে, ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানাই আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে, যে তারা এত সুন্দরভাবে আজকে ভ্যাকসিনেশন ক্যাম্পগুলো নানান জায়গায় আয়োজন করছে এবং মানুষ এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা কিন্তু এই ভ্যাকসিনগুলো তারা নিচ্ছে এবং তারা করোনা মুক্ত হচ্ছে। সকলকে ধন্যবাদ জানাই। শুক্রবার আসানসোল রবীন্দ্র ভবন ছাড়াও পানপুরের অ্যাকশন কমিটি মাঠে আসানসোল পৌর নিগমের উদ্যোগে ভ্যাকসিনেশন ক্যাম্প করা হয়, এমনটাই সূত্রের খবর। আসানসোল থেকে মাঝদের রিপোর্ট, টিভি নিউজ। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলান দেখি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে। We'll be right back.
IVF যেসব দম্পতি স্বাভাবিক উপায়ে সন্তান উৎপাদনে অক্ষম বা যেসব মহিলারা দীর্ঘদিনের প্রচেষ্টায় কনসিভ করতে পারছে না আধুনিক চিকিৎসা পদ্ধতিতে অন্যতম পরিত্রাতা হিসেবে আসে IVF পদ্ধতি বিশদে জানতে ফোন করুন 7699913099 নম্বরে কলকাতা খ্যাত ডক্টর অঞ্জন চ্যাটার্জিকে আপনারা পেয়ে যাবেন দুর্গাপুরের রেলওয়ে স্টেশন সন্নিকটে ওয়েস্টার্ন নার্সিং হোম দুর্গাপুর 1 পশ্চিম বর্ধমান প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন এছাড়াও আউটডোর ফ্যাসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স আমাদের ঠিকানা রামকৃষ্ণ পল্লী ব্যানাচিতি দুর্গাপুর 713213 আমাদের ফোন নাম্বার 9734002000 হোয়াটসঅ্যাপ নাম্বার 9733550033 আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত স্বতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট MRI সিটি স্ক্যান USG এন্ডোস্কোপি কলোনোস্কোপি ইকোকার্ডিওগ্রাফি TMT হল্টার মেমোগ্রাফি এক্সরে করা হয়ে থাকে এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি OPD প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স বিশ্বস্ততার অপর নাম হ্যাঁ আমি এখানে সমস্ত টেস্ট করাই বেশ কয়েক বছর ধরে আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড আমি আমার হাজবেন্ড দুজনেই আবিষ্কারে সমস্ত রকম টেস্ট করাই আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল খুব প্রশংসা করেছেন ওখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে বাড়ির সবারই উচ্ছেসেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই আবিষ্কার মতো আমি ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি বা রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি কোশ্চেন করেন দুবার স্ক্যান করতে হয় স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করেন কেন ওদের রিপোর্ট খুব সুন্দর ছিল আরও যে সুযোগ সুবিধা আছে ডাক্তার ডাক্তার OPD বসাচ্ছেন সেগুলো খুব ভালো দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে না হয় সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে